জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান আপনারা যারা আয়োজন করেছেন, যারা আমার মতো অভাজনকে আহ্বান করেছেন, উৎসব কমিটির বিশেষ করে ইয়াং পিপল, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে চার পাঁচ দিন ধরে প্রচণ্ড কষ্টে আছে, কথা বলতে পারি না, ডাক্তার নিষেধ করে দিয়েছে প্রোগ্রাম ক্যান্সেল করার জন্য, কিন্তু তবুও এসছি যে না কিছুটা সময় দিয়ে আসে। আমরা দুটি অংশে আলোচনা করতে পারি অথবা একসাথেও করতে পারি। ত্রিকালদর্শী লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব, ভগবান গীতায় স্পষ্ট বলেছেন, যদি তুমি সবাইকে সমান দেখতে পাও, সমদর্শী হও। চন্দনটা বন্ধ করে দেন, আর দরকার নাই, আমরা কথা না বলি, মামা ওইটাকে একটা চেয়ারে রেখে দাও। ভগবান গীতায় পঞ্চম অধ্যায়ে বলেছেন, তুমি যদি সবাইকে সমান দেখতে পাও, সমদর্শী হও, তাহলে তুমি পণ্ডিত, না হলে তুমি পণ্ডিত না। একজন গরিব মানুষ, একজন ধনী লোক, একটি কুকুর, একটা হাতি, একটি ব্রাহ্মণ, আলাদা আলাদা যদি চিন্তা করো তাহলে তুমি জ্ঞানী না। কেন? কারণ প্রত্যেকের ভিতরেই ভগবান আছেন। গীতায় বলা হয়েছে, বিদ্যা বিনয় সম্পন্নে গাভীহস্তিনী সুনীচ এব পাকেচ পণ্ডিতা সমদর্শিন। গীতা বলছে, তিনি পণ্ডিত ব্যক্তি যিনি সবাইকে সমান দেখেন। এখন তার সাথে লোকনাথ বাবার জীবনের একটি উদাহরণ দিয়ে মিল করি গীতার শ্লোকের সাথে, তাইলে বুঝতে পারবেন ত্রিকালজ্ঞ। তবে একটা কথা সকলের মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী একজন ত্রিকালদর্শী সাধক পুরুষ, তিনি কিন্তু ভগবান না। আমাদের এই ডিফারেন্সটা করলে বুঝতে হবে। অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্মাজি তার ব্রহ্ম সংহিতায় বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। কোথায় শব্দটা রিফ্লেক্ট হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে? সাউন্ড এফেক্ট দেখো তো বাবা। আমাদের এই বিষয়টি মাথায় নিয়ে বসতে হবে, লোকনাথ ব্রহ্মচারী 160 বছর বেঁচেছিলেন। কত বছর? তিনি তপস্বী, তার জীবনী নিয়ে আমরা একটু কথা বলব, কিন্তু তিনি ভগবান না, আমরা যেন এই ভুলটা না করি। তিনি তপস্বী,
সাধক মহাতপস্বী ত্রিকালদর্শী জ্ঞানী গুণী সব বলতে পারবো, কিন্তু তাকে ভগবান বলতে পারবো না। অষ্টম অধ্যায়ের বা পঞ্চম অধ্যায়ের যে ১৮ শ্লোকটি বলেছিলাম, সবাইকে যদি সমান দর্শন করি, লোকনাথ বাবার জীবন থেকে একটা কাহিনী বলে বুঝতে পারবেন। লোকনাথ ব্রহ্মচারী তখন বারোদিতে আছেন, বারোদির আশ্রমে। তিনি তখনও দেহ রাখেন নাই। দেহ রাখার পূর্বে একদিন এক ভক্ত, লোকনাথের এক ভক্ত, বাবার কাছে গিয়ে বললেন, বাবা আমাদের বাড়িতে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান, তুমি যাবে? লোকনাথ বাবা বলেন, আমি তো বাইরে যাই না রে, আমি তো আশ্রম ছেড়ে কোথাও যাই না। ভক্তটি এতই ভক্ত, বাবার চরণ ধরে বলছে, বাবা তুমি না আসলে আমার শ্রাদ্ধটি পূর্ণ হবে না, তুমি কৃপা করে আসবে। যখন বারবার অনুরোধ করছে, তখন লোকনাথ বলেন, ঠিক আছে শ্রাদ্ধ যাব না, নির্ধারিত দিনে তার বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান হলো, অতিথি আসছে, খাওয়া দাওয়া হচ্ছে, আসছে যাচ্ছে। ওই ভক্তটি গেটে দাঁড়িয়ে আছে, কখন লোকনাথ আসবেন তাকে আপ্যায়ন করবেন। সারাদিন চলে গিয়েছে, লোকনাথ আর আসেন না, অপেক্ষায় আছেন কখন আসবেন। এইভাবে যখন সারাদিন চলে গিয়েছে, রাত্র হয়ে গিয়েছে, নাই ব্রহ্মচারী আসেন নাই। পরের দিন লোকনাথ ব্রহ্মচারীর আসরে আশ্রমে গিয়ে ওই ভক্ত বাবার উপরে একটু উষ্মা মানে রাগ প্রকাশ করছে, বাবা তুমি কথা দিয়ে গেলে না কেন, তোমার জন্য সারাদিন অপেক্ষা করেছি। তোমার জন্য আমি সারাদিন রাস্তায় চেয়েছিলাম, তুমি আসনি কেন? বাবা লোকনাথ বললেন, আমি তো গিয়েছিলাম রে, তুই তো আমাকে তাড়িয়ে দিলি। তুমি গিয়েছিলে? আমি তো দেখিনি। তুই তো আমাকে একবার তাড়িয়ে দিস নাই, একবার দুইবার তিনবার আমাকে তাড়িয়ে দিয়েছিস। শুধু এমনি তাড়িয়ে না, বড় লাঠি দিয়ে একদম আঘাত করে তাড়িয়ে দিয়েছিস। বলছে, যে কি বলছো তুমি? বলে, হ্যাঁ আমি গিয়েছি, আমি যে সন্দেশ ভালোবাসি জানিস না, তাল মিস্ত্রি ভালোবাসি, আমি তো গিয়েছিলাম, তোর ভেতরে ছিল, আমি ঢুকতে চেয়েছি। বাবা আমি তো তোমাকে দেখিনি, আমি তো মূল গেটেই ছিলাম। গীতায় বলছি, আমি গীতার সাথে লিঙ্ক করে কথা বলছি, গীতার পঞ্চম অধ্যায় বলা আছে, বিদ্যা বিনয় সম্পর্ণে গবি হস্তিনী শুনিচ এব সপাকেচ পণ্ডিতা সমদর্শিন। তিনি প্রকৃত পণ্ডিত যিনি কুকুর, চণ্ডাল, হাতি, গরু কিংবা একজন বিদ্যা ব্রাহ্মণকে সমানভাবে দেখেন, তিনি হচ্ছেন প্রকৃত পণ্ডিত। এইখানে উদাহরণটা দিচ্ছি। তখন ওই ভক্ত বলল, তুমি তো যাওনি, তোমাকে তুমি দেখিনি, আমি তো তিনবার গিয়েছি, আয় আয় দেখে যা। বলে, বাবাজি যে একটি কোনা কোনি উত্তরীয় পড়তেন, খুলে দেখালে দেখ, আমার পিঠে তুই লাঠি দিয়ে যতটা আঘাত করেছিস সব চিহ্ন আছে।
তুমি কি করে গিয়েছিলে? আমি কুকুর গিয়েছিলাম। মনে নাই তোর? প্রথম যখন গিয়েছি তুই লাঠি দিয়ে তাড়িয়ে দিলে, আবার চেষ্টা করেছি যাওয়ার জন্য, সন্দেশ খাওয়ার জন্য, আবার তাড়িয়ে দিয়েছিস। এভাবে তিনবার তাড়িয়ে দিয়েছিস। শুনে ওই ভক্ত লোকনাথ বাবার চরণে পড়ে অঝোর দ্বারা কাঁদতে লাগলো, যে বাবা আমি তো বুঝতে পারিনি, আমার অপরাধ হয়েছে। তিনি বললেন, দেখো আমি বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় যাই, এই জন্য কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই, সেটি চণ্ডালি হোক, কুকুরি হোক, হাতি হোক। এই জন্য বললাম যে গীতার শ্লোক দিয়েও আমরা লোকনাথ ব্রহ্মচারীর জীবনের সাথে লিঙ্ক করতে পারি, অনেক কিছু জানার আছে। আজকে যে অনুষ্ঠানটি আপনি আয়োজন করেছেন পাদুকা উৎসব, এটা খুব বেশি পুরানো না, এটা 1950-55 তখনকার সময় থেকে। লোকনাথ ব্রহ্মচারী তারা কি দেহ রেখেছেন? তিনি 1790 দেহ রেখেছেন না, 1890 1730-এ আবির জন্ম, আর 1890-এ চলে গেছে 160 বছর। তারপরে 1950 থেকে 55 হবে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে অনেকে গিয়েছেন আপনারা, 12 দিতে সেইখানে লোকনাথ ব্রহ্মচারী যখন দেহ রেখেছেন তার ভজন কুটিরে একটা তৈলচিত্র অয়েল পেন্ট বড় একটা ছবি আছে, তার সামনে লোকনাথ বাবার একজোড়া পাদুকা খড়ম খড়ম রাখা আছে না, এখন যেটা রাখা আছে এটা অরিজিনালটা না, যে কারণে পাদুকা উৎসব এসছে এটি জানার জন্য বলছি। আপনারা জানেন কি না আজকে যে উৎসবটা করছেন? আমরা যখন পাঠে যাই সরস্বতী পূজা বলে পাঠে গেলে সরস্বতী পূজা নিয়ে আগে কথা বলি, কারণ আমার তো জানা দরকার আমি কেন সরস্বতী পূজা করছি। গণেশ পূজা বা দুর্গা পূজা হলে আমার তাকে জানতে হবে, গণেশকে দুর্গাকে আমি জানলাম না অথচ তার পূজা করছি। আজকে থেকে প্রায় 70-75 বছর পূর্বে 1950-55 এরকম হবে, ওই মন্দিরের যিনি পূজারী শ্যামানন্দ চক্রবর্তী তিনি এদিন ছিলেন না, লোকনাথ বাবার যে তৈলচিত্রটা তার সামনে যে খড়মটা আছে ওইটার উপর একটা বেলবেটের কাপড় দেওয়া আছে, ওই যে মকমলের কাপড় দেওয়া আছে। প্রতিদিন এখানে সন্ধ্যারতি দেওয়া হয়, গুড়ে বাইল্য ভোগ লাগানো হয়, দুপুরের মহাপ্রসাদ রাজভোগ দেওয়া হয়। আপনারা যারা গিয়েছেন দেখবেন টিকিট কেটে বাইল্য ভোগ বুকিং দেওয়া যায়, দুপুরের ভোগ বুকিং দেওয়া যায়। একদিন হলো কি ওই মন্দিরে যিনি পূজারী তিনি সন্ধ্যাবেলা যখন ধূপতিকে আমরা চিনি না, ভুলে গেছি না, অনেক জায়গায় ভুলে গেছি, রাগ করেন না আমাদের কথায়, আমরা তো সারা দেশ ঘুরি, চট করে একটা ধূপ কাটি দিলাই, এটা আমাদের সনাতনী কালচার না। দোকানদাররা এখনো ঠিক আছে, সন্ধ্যাকালা ধূপতির মধ্যে টিক্কা বা নারকেল দিয়া ধূপ দিয়া হরিবল হয়, আমরা একটা ধূপ কাটি দিয়া হই হরিবল হরিবল শেষ, খইলে কইলাম নাই আর জোগাড় তো বললা যাইতাছি গা, আস্তে আস্তে দরকার নাই। তবে শাস্ত্র বলছে যখন যেখানে প্রয়োজন যদি উলুধ্বনি না দেন অসুবিধা নাই, পরের জন্মে ব্যাং হয়ে জন্মাবেন, উলুধ্বনি করা লাগবে না, অসুবিধা কি? আপনার দেহের যদি, আমরা আসলে ফিজিক্যালি আনফিট, নাহলে ডিটেলস কথা বলতাম,
পাদুকোৎসবটা বলি। যখন ধূপতি দিয়ে বাবা সন্ধ্যারতি করে চলে এসেছিলেন, ওই দিন ছিল এগারো ফাল্গুন, কয় তারিখ ছিল? এগারো ফাল্গুন। তখন একটা আংরা, আংরা তো বুঝি ধূপতি থেকে পড়ে গিয়েছে আর মকমলের কাপড়ে আগুন জ্বলে বাবার পাদুকা সব পুড়ে ছাই হয়েছে, কিন্তু বৌলা দুই কানা পুড়ে নাই। বৌলা বুঝুন নি, ওই যে খরমের আঙ্গুল থাকে এটা রাখো বৌলা, বৌলা একানো গেছিলাম ফাটো, হইতেছে প্রভু দান গাছের বালা তক্তা হয়নি, মানে ধান গাছের তক্তা হয়নি জানতে চাইছে, কাজে বৌলা সিনার হতা না বর্তমান প্রজন্ম। তো সেই বৌলা দুই কানা পুড়ে নাই, চারদিকে রটনা হয়ে গেল যে লোকনাথ বাবার এগারো ফাল্গুন ১৯৫০-৫৫ এরকম হবে সব পুড়ে গেছে। আশেপাশে যে গ্রামবাসীরা আছে বারোদির সবাই আসলেন, চিন্তা করলেন যেটা কোনো দুঃসংবাদ কিনা, এই যে লক্ষণটা এতে আমাদের কোনো বিপদ আপদ হবে কিনা, সকলে মিলে কীর্তন শুরু করলেন। বাবাজির কীর্তন সর্বোপরি নাম সংকীর্তন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখন হবে, এখন যোগাযোগ দেবে চারদিকে সকলেই উৎসবে জমা হলো যে কি হয়েছে, যে বাবার নতুন পাদুকা আনতে হবে। পরের দিন বারো ফাল্গুন, ফাল্গুন মাসের বারো তারিখ, সেই দিন নতুন করে পাদুকা এনে বাবার চরণের জন্য উৎসব শুরু হলো। আস্তে আস্তে সেটি চারদিকে ছড়িয়ে পড়ল। প্রথম বারো দিতে তার আশেপাশে, তারপর বাংলাদেশের সব জায়গায়, এখন সমগ্র বাংলাদেশে বা দেশের বাইরে যেখানে লোকনাথ বাবার আশ্রম আছে সেইখানেই পাদুকা উৎসব হচ্ছে, কয় তারিখ? ফাল্গুন মাসের বারো তারিখ। এবং সেই তারিখ থেকেই আমরা পাদুকা উৎসব করি। আরো লম্বা কাহিনী আছে, আমি সংক্ষেপে করেছি। মজার ঘটনা হলো লোকনাথ ব্রহ্মচারী অনেকগুলো বাণী বলেছেন, আপনাদের প্রোগ্রামটা সুন্দর হয়েছে, খুব অনেকগুলো বাণী এখানে আছে, এখানে একটি বাণী খুব সুন্দর, ট্রুথ ইজ গড, সত্যই ঈশ্বর। এখানে বলা হচ্ছে শাস্ত্রের কথাটি যে সত্যের মতো পবিত্র আর কিছুই নেই, সত্যই ধর্ম, সত্যই স্বর্গ গমনের একমাত্র সোপান, সন্দেহ নাই। এখন সত্যাশ্রয়ী হতে হবে। আমি একটা উদাহরণ বলি, যদি আপনি সত্যকে আশ্রয় করে থাকেন আপনি উপরে উঠতে পারবেন, এটা লোকনাথ বাবার কথা আপনাদের এই জায়গাটিতে বলা আছে। আবার আমাদের মহাভারতেও এই কথাটি আছে, কৃষ্ণদেবেন বেদব্যাস, আপনাকে নাম শুনেছি, যিনি আমাদের সমস্ত ধর্মগ্রন্থ লিখেছেন। আমাদের সনাতন শাস্ত্রে ১৮টি পুরাণ আছে, কয়টা পুরাণ? ১৮টি পুরাণ, ১৮টি উপপুরাণ আছে, ১০৮টি উপনিষদ আছে,
সমস্ত কিছু লিখেছেন বেদব্যাস সত্য লোকনাথ ব্রহ্মচারীর জীবনী থেকে থেকে আমাদের গীতা ভাগবত আমি লিংক করছি আই থিংক সো ইয়ং পিপল এটা মনে রাখতে পারবেন আমরা দুটি চরিত্র দেখি মহাভারতে একটি চরিত্র হচ্ছে কর্ণ কর্ণ আমরা চিনি না কর্ণকে বলি আমরা ট্র্যাজিক হিরো মানে দুঃখের নায়ক আরেকটি চরিত্র বেদব্যাস দুইটাই চরিত্রই কুমারী মাতার সন্তান তার মানে কি দুইজনেই বিয়ের আগে জন্ম হয়েছে কর্ণকে তার মা কুন্তী দেবী বিয়ের আগে জন্ম হয়েছিল সূর্যের প্রসাদ কুন্তী দেবী তপস্যা করে বেদব্যাসের কাছে গুরুজির কাছে এমন বর পেয়েছিলেন তিনি যে দেবতাকে স্বামী রূপে চাইবেন তাকেই পাইবেন এই জন্য কুন্তী দেবী সূর্যকে টেস্ট করার জন্য বয়স তো কম বিয়ে হয় নাই ইয়াং লেডি শি ওয়াজ এট দ্যাট টাইম আচ্ছা দেখি আমি যে এই জ্ঞানটা পেয়েছি সত্য কিনা তিনি সূর্যদেবকে আহ্বান করলেন সূর্যদেব এসে বলেন তুমি আমার স্ত্রী কুন্তী বলেন সর্বনাশ আমার তো বিয়েই হয় নাই না হলে কি হবে যেহেতু মন্ত্রের গুণে আমি এসেছি আমাকে গ্রহণ করো সেই সূর্যের প্রসাদ হচ্ছে কর্ণ কুন্তী দেবী সমাজের ভয় লজ্জায় কর্ণকে জলে ভাসিয়ে দিলেন এই কর্ণ ভাসতে ভাসতে আসলো অধিরথের ঘাটে অধিরথ ছিল একজন রথ চালক তার স্ত্রীর নাম ছিল রাধা তারা ছিলেন নিঃসন্তান অধিরথ এবং রাধা দুইজনে শিশু কর্ণকে লালন পালন করে বড় করলেন কর্ণ সারা জীবন কেন ট্র্যাজিক হিরো বলছি সারা জীবন দুঃখে কাটিয়েছে সবাই তাকে সুতপুত্র বলে অবহেলা করেছে সে কিন্তু সারা জীবন জানতে পারে নাই তার পিতাকে তার মাতাকে এই কারণে সে হচ্ছে দুঃখের নায়ক কারণ হচ্ছে ওই যে তার মা লুকিয়েছিলেন কুন্তী কি করেছিলেন পরিচয় দেন নাই এখন উল্টাটা দেখেন বেদব্যাস আমরা লোকনাথের শ্লোকটাতে ছিলাম আপনারা লিখেছেন সুন্দর যে সত্যের চেয়ে পবিত্র কিছু নাই আমি ওইখানে আসি বেদব্যাস কুমারী মাতার সন্তান একজন মেয়ে ছিল তার নাম হচ্ছে মৎস্যগন্ধা দাস রাজার পালিতা কন্যা গায়ে মাছের দুর্গন্ধ কুৎসিত মেয়েটি যখন বড় হলো বিবাহ যোগ্য হলো তখন পিতা চিন্তা করলেন এই মেয়েটিকে আমি কি করে পাত্রস্থ করব মেয়েটিকে বললেন তুমি যমুনার ঘাটে যাও প্রতিদিন মুনি ঋষিরা ভোরে এসে স্নান করেন যদি কোনো মহতের কৃপা পাও তাইলে উপকার হতে পারে তখন দাস রাজার পালিতা কন্যা মৎস্যগন্ধা প্রতিদিন যমুনায় যেতেন ভোরবেলা একদিন খুব ভোরে স্নান করছেন হঠাৎ দেখলেন খুব লম্বা সুঠাম একজন মুনি তাকে যে প্রণাম করলেন অমনি মৎস্যগন্ধার গায়ের রং সুন্দর হয়ে গেল তার নাম হয়ে গেল পদ্মগন্ধা মৎস্যগন্ধা না গা থেকে পদ্ম ফুলের সুঘ্রাণ বেরোল আরেকটি নাম হলো যুজনগন্ধা মানে এক যুজন দূর থেকে তার গায়ের সুঘ্রাণ বেরোত দাস রাজার পালিতা কন্যাটি বলল হে মুনিবর
আপনার কৃপায় আমার জীবন ফিরে গেছে, আমি সুন্দর হয়েছে। আমি তো একটি পালিতা কন্যা, তার বিনিময়ে আপনাকে দেওয়ার মতো আমার কিচ্ছু নাই। আপনি কৃপা করে আমাকে গ্রহণ করুন। এই মুনি ছিলেন পরাশর মুনি। কি নাম বলছি? পরাশর মুনি। তিনি যমুনার মাঝখানে একটা দ্বীপের মধ্যে কুয়াশা দিয়ে বাসরঘর তৈরি করলেন। এই মৎস্যগন্ধার গর্ভে পরাশর মুনির ঔরস জাত শিশুপুত্র হচ্ছে বেদব্যাস। তিনি লুকাননি, ওইটি বলছে, একটা সত্যকে লুকিয়েছে আর একটা সত্যকে লুকায় নাই। দাস রাজার পালিতা কন্যা বাড়িতে গিয়ে বলছে, বাবা বাবা, আমি পরাশর মুনির পুত্র সন্তানের মা হতে চলেছি। এই সত্য কথা বলার কারণে তার নাম হয়ে গেল সত্যবতী। তিনি ওই পরবর্তীতে রাজরানী হয়ে এসেছিলেন শান্তনুর স্ত্রী রূপে। মহাভারতে মূল চরিত্র ছিল সত্যবতী। সত্যবতীর গর্ভে যিনি জন্মালেন গায়ের রং কালো, এই জন্য তার নাম শ্রীকৃষ্ণ। যমুনার দ্বীপে জন্মেছেন, এই জন্য তার নাম দ্বৈপায়ন। আর আমাদের বেদকে চারটা ভাগে ভাগ করেছেন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই জন্য তার নাম বেদব্যাস। সবটা যুগ করে নাম হল শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ভেরি সিম্পল। তাইলে কথাটি কি দাঁড়ালো? যে সত্যই হচ্ছে মূল সোপান। সত্য লুকিয়েছে কুন্তি, আর সত্যবতী নাম নিল, সত্যকে লুকায় নাই। আমরা আরেকটু যাই, লোকনাথ বাবার অনেক উক্তির মধ্যে আরেকটি উক্তি খুব ভালো লাগে আমার। আপনারা তো অনেক লিখেছেন, আরো শত শত আছে। তিনি একটা জায়গায় বলেছেন, তোরা আমার চরণ ধরিস না, তোরা আমার আচরণ ধর। আছে না লাইনটা? তোরা আমার চরণ ধরিস না, তোরা আমার আচরণ ধর। এখন তিনি কি আচরণ করেছেন? তিনি কি আমাদের মতো বিলাসবহুল জীবন করেছেন? লোকনাথ ব্রহ্মচারী এরকম সুন্দর লাইট, সুন্দর সুন্দর জামা কাপড় পরে জীবনযাপন করেছেন? নিশ্চয় না। তাহলে আমরা কি তার আচরণ ধরতে পারছি? তাহলে তার কৃপা কি করে পাবো? আরেকটা জায়গায় বলেছেন, সুখ পেতে গেলে আগে ত্যাগ করতে হবে, তাই না? কিন্তু আমরা কি ত্যাগ করতে পারি? আহারে, কত দিকে কত পয়সা খরচ হয়, ভগবানকে দিতে গেলেই চিন্তা করি, একটু চান্দানি কম দেওয়া যায়। লোকনাথ ব্রহ্মচারীর বাড়ি ছিল ভারতের চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমা, আগে তো মহকুমা বলতো, বারাসাত মহকুমার চৌরাশি চাপলা গ্রামে। তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল। কি বলছি? রামনারায়ণ ঘোষাল। মাতার নাম ছিল কমলা দেবী। রামনারায়ণ ঘোষাল খুব ভক্ত ছিলেন, ভগবানের সেবা পূজা করতেন। তিনি যখন কমলা দেবীকে বিয়ে করেন, স্বামী স্ত্রী, ভগবানের সেবা পূজা করতেন, চিন্তা করেছিলেন আমাদের যদি সন্তান হয় আমি জীবের সেবার জন্য ছেলেটিকে ছেড়ে দেব। প্রথম সন্তান, কোনো মা কি ছেলেকে ছেলে দিতে চায়? হলো, ছেলেটিকে ছাড়লেন না। দ্বিতীয় সন্তান হলো, ছাড়লেন, মায়া ছাড়া দেয় না তো। তৃতীয় সন্তান হলো, ছাড়লেন না।
চতুর্থ সন্তান যখন হলো সমস্ত ঘর কবে 1137 বাংলা না 18ই ভাদ্র 1730 খ্রিস্টাব্দ সমস্ত ঘর কমলা দেবীর ঘর লাইট লাইট আলোকিত হয়ে গেল মা দেখে অবাক হয়ে গেছেন এই ছেলেটি কি আসলে শিশু না দেব শিশু লোকনাথ তিনি তার স্বামীকে ডাকলেন রামনারায়ণ ঘোষালকে ডেকে বললেন এই ছেলেটি তুমি দেখো তিনি মনে মনে ভাবলেন এইবার আমার আশা পূর্ণ হতেও পারে কিছুদিন পরে চারদিকে রটনা হলো যে এরকম একটি ছেলে তাকে আমরা জীবজগৎ উদ্ধারের জন্য ছেড়ে দেব দেখতে দেখতে বড় হচ্ছে লোকনাথের বন্ধু ছিল বেনী মাধব কি নাম বলেছি মা বেনী মাধব আপনি একটু হু হা কইরেন নাইলে বুঝবো ঘুমে ধরেছে পাটের আসরে একটা অ্যাটাক হয় কলির দুইটা মেয়ে আছে একটা হইল আলস্য একটা নিদ্রা দেখবেন ঠুকরো আসছে বিশেষ করে যখন জপতলিতে মালা নিবেন যদি নেন আমি জানি না আপনারা জপতলিতে মালা নেন কিনা দেখবেন ঠুকরাইব আর দেখবেন ঠাকুর গড়ে গেলে ঠুকরাইব লোকনাথ ব্রহ্মচারীর বন্ধুর নাম কি বলছিলাম বেনী মাধব পাশের গ্রামে কচুয়া দুইজন একসাথে খেলাধুলা করেন আর বাবার কালে চিন্তা কবে ছেলেটিকে আমি সমস্ত বিশ্বের সেবার জন্য ছেড়ে দেব 11 বৎসর বয়স যখন হলো পিতা খুঁজে বের করলেন যে কার কাছে দিলে আমার ছেলেটি সঠিক জ্ঞান পাবে তখনকার সময়ে ওই এলাকায় কাকুরা গ্রামের নামটা একটু কঠিন আর কি বা কাকরুল ওই গ্রামে একজন খুব জ্ঞানী পণ্ডিত ছিলেন তার নাম হচ্ছে শ্রী ভগবান গাঙ্গুলি কি নাম বলছি একটা মজার কথা বলি তাইলে এখন আমাদের সনাতন শাস্ত্রে বেশ কিছু পদবি আছে ট্রান্সলেট করা যায় যেমন যার নাম বন্দ্যোপাধ্যায় ট্রান্সলেট করলে হয় ব্যানার্জি চট্টোপাধ্যায় কি হয় তাহলে চ্যাটার্জি কিন্তু এক জায়গায় একটু বেশ কম আছে গঙ্গোপাধ্যায় কিন্তু গঙ্গার্জি হয় না গাঙ্গুলি হয় এটি বলছিলাম এই কারণে ভগবান গাঙ্গুলি ভগবান গাঙ্গুলিকে তার পিতা রামনারায়ণ ঘোষাল বললেন যে আমার ছেলেটিকে তুমি ভগবানের দিকে নিয়ে যাও তখন ভগবান গাঙ্গুলি বললেন আমি নির্দিষ্ট দিনে আসব তিনি রাজি হলেন যখন বয়স 11 বৎসর হলো তখন বেনী মাধব এবং লোকনাথ ব্রহ্মচারী তাদেরকে উপনয়ন দেওয়া হলো কে দিলেন ভগবান গাঙ্গুলি উপনয়ন শেষ হলো তখন তো সন্ন্যাসী হবে ঘর থেকে বেরিয়ে যাবে গুরুদেব ভগবান গাঙ্গুলি বললেন আমি আজকে এদেরকে নিয়ে বেরিয়ে যাব আজকেই বেরিয়ে যাবে মায়ের মন কষ্ট লাগছে উপনয়নের পরে বেরিয়ে যাওয়ার প্রথম নিয়মটি হচ্ছে ভিক্ষা ভিক্ষা নিতে হয় বাবার কাছে গিয়ে বললেন লোকনাথ ব্রহ্মচারী বাবা আমরা তো চলে যাব আমাদের বিদায় দাও বাবা লোকনাথের মাথায় চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন ছেলেকে বুঝতে দিলেন না মার কাছে গিয়ে যখন বললেন মা ভিক্ষাং দেহি মা নিজেকে স্থির রাখতে পারলেন না কমলা দেবী হাও হাও করে কাঁদতে লাগলেন
কাটতে কাটতে কিন্তু বিদায় তো দিতে হবে দেয়া হলো দুটি শিশু 11 বছরের বয়স কত দুটি শিশু 11 বছর বয়সের লোকনাথ এবং বেনি মাতা প্রথম গেলেন 51 পিটের অন্যতম পিট কালীঘাট কালীঘাট গিয়েছেন কিনা আপনারা কলকাতা তখন খুব জঙ্গল ছিল কালীঘাটে গেলেন সেখানে গিয়ে সাধন ভজন করবেন গুরুজি নিয়ে গেছেন বাচ্চা দুইটা ছেলে গিয়ে দেখে অনেক সন্ন্যাসীরা জটা আছে গায়ে ছাই মাখা তে একটা ওই জটা ধরে টানা মারে একটা খুসা মারে কারণ ওইগুলো তো তার অভ্যস্ত না খেলার বয়স ভগবান গাঙ্গুলি বলেন রাগ করেন না ওরা ইলাইনে আসছে একটু ধৈর্য ধরে বাড়ি থেকে খাবার আসে লোকনাথ বলেন গুরুজি আমরা তো সাধনা করতে আসছি তোমার সাথে তাহলে তো আমরা সন্ন্যাসী না বলে সন্ন্যাসী সন্ন্যাসী হলে বাড়ি থেকে খাবার আসে কেন বলে মায়ের মন তো মানে না বললেন এখানে থাকবো না আরো দূর যেখানে গেলে আমার মা বাবা খুঁজে পাবে না অনেক গভীরে চলে গেলেন হিমালয়ের গহীনে প্রচন্ড হিমবাহ দীর্ঘদিন তপস্যা বেনি মাধব বললেন হে গুরুজি আমরা তো জানি সাধন ভজন করতে গেলে পড়াশোনা বিদ্যা অর্জন করতে হয় ভগবান গাঙ্গুলি বললেন আমি সারা জীবনে তপস্যা করে যে অর্জন করেছি এটি তোমাদেরকে দিয়ে যাব আলাদা করার কিছু পড়তে হবে না যাও অবশেষে দুপ্তি দেখা গেল হরি বল হরি বল হরি বল তাই মন্দিরে পূজারি আচ্ছা ঠিক আছে মামা গরম জল শেষ যাই হোক তবে এটা অন্যদিকে নিয়ে যান এখানে আছে ঠিক আছে মা লক্ষ্মী মা এটা নিয়ে যান আমাকে একটা গ্লাস গরম জল দিন যখন হিমালয়ের গহীন জঙ্গলে গেলেন চিন্তা করেন ছোট্ট দুটি শিশু দীর্ঘদিন যখন সাধনা হলো মন দিয়ে শুনতে হবে লোকনাথ বাবার কথা আলোচনা করার আমরা সুযোগ পাই না তখন মা আপনার ছুটি ঠিক আছে আচ্ছা এটি চলো হরি বল তখন একদিন বেনি মাধব বললেন কি করতে হবে আমাদের তো শিখাতে হবে তখন তিনি বললেন হ্যাঁ এইবার তোমাদেরকে আমি শিক্ষা দেব ওই যে বলছিলাম তোরা আমার চরণ ধরিস না তোরা আমার আচরণ ধর এখন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে বা সহযোগিতা চাইব আমরা কি একটা আচরণ ধরতে পেরেছি কিনা তার শুরু হলো গুরু শিষ্যের ট্রেনিং প্রথম শুরু করলেন একান্তর ব্রত প্রথম শুরু করলেন যেটি নক্ত ব্রত নক্ত ব্রত হচ্ছে আমরা হবিষ্যান্ন কই না হবিষ একটা কথা আছে না ওই যে তিল দিয়ে রান্না করি না হবিষ্কে ও মশলা টসলা ছাড়া নক্ত ব্রত শুরু হলো কিছুদিন গেল তারপর শুরু হলো একান্তর ব্রত দুইটি ছেলে একান্তর ব্রত মানে কি একদিন খেয়েছে একদিন নাই একদিন উপবাস তারপরে করা হলো ত্রিরাত্রি ব্রত ত্রিরাত্রি ব্রত মানে কি তিন দিন উপবাস তারপর একদিন খেলো আপনি একটু খেয়াল করেন কি করে লোকনাথ
কি করে লোকনাথ হলেন ত্রিরাত্রি ব্রত তিন দিন খাওয়া নাই চতুর্থ দিন গিয়া খেলেন হবিষণ্ণ এমনি যখন কিছুদিন গিয়েছে তারপরে হলো পঞ্চাহ ব্রত পঞ্চাহ মানে পাঁচ দিন নট খাওয়া দাওয়া ছয় নম্বর দিনে গিয়ে একটু হবিষণ্ণ তারপরে হলো দশাহ ব্রত দশ দিন ফাস্টিং কোনো খাবার নাই এগারো দিনের দিন গিয়ে তিনি কিছু খাইলেন দ্বাদশাহ এইভাবে পঞ্চদশাহ শেষে করলেন কি মাসাহ ব্রত এক মাস না এক মাস খাওয়া নাই আমরা কি পারবো কি খেলেন এক মাস কোনো খাবার নাই এক মাস পরে তার গুরুদেব তাকে দিলেন হবিষণ্ণ এইভাবে কঠোর ট্রেনিং নিয়ে তিনি ত্রিকালদর্শী হলেন এত সুজানা তারপরে কি হলো আমি আরেকটু আগাই বেনি মাধব এবং লোকনাথ বাবাকে আরেকটু সাধন ভোজনে কনসেন্ট্রেশন এই যে আমরা পাঠে বসে এদিক সেদিক মনোযোগ হারাই এটা কিন্তু শিক্ষার বিষয় আছে আমি যে কাজটি করব যদি রান্না করি ওইটা যদি মনোযোগ দিয়ে না করি আবার টেলিভিশন আছে ওইটা যদি মন দিয়ে না দেখি তো তরকারি ফুইরা যাইব কেন দুইটা একসাথে হইব নি লবণ বেশি হইতে পারে না হইতে পারে অর্থাৎ যে কাজটা করব এটা কোন মন দিয়ে করতে হবে একদিন দেখা গেল কি এই চলো তোমাদের কাছে নতুন ট্রেনিং হবে তাদের কিনে একটি বাজার হাট হাট যেখানে মানুষ ভিড় থাকে সেখানে বসাই দিলেন চোখ বুঝে তপস্যা করো ধ্যান করো কিছুক্ষণ পরে বেনি মাধব দেখলেন শরীরে পিঁপড়া কামড়াচ্ছে লোকনাথ দেখলেন শরীরে পিঁপড়া কামড়াচ্ছে ব্যাপারটা কি একদিন দুদিন গেল এমন বেনি মাধব একদিন দেখলেন গুরুজি ভগবান গাঙ্গুলি আসনে বসাইয়া নিজেই চারদিকে ওই চিনি বাতাসা মিষ্টি দ্রব্য গুড় দিয়ে যাচ্ছেন এইটা আবার কোন ট্রেনিং বাজারের কোলাহলের মধ্যে হৈহুল্লোড়ের মধ্যে পোকামাকড় কামড়ের ভিতরে তুমি তপস্যায় অবিচল থাকো কিনা তোমার কনসেন্ট্রেশন তুমি স্থির আছো কিনা এটা পরীক্ষা করা হচ্ছে দীর্ঘদিন বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে লোকনাথ ব্রহ্মচারী এবং তার বন্ধু বেনি মাধব সারা পৃথিবী ঘুরলেন একাধিকবার পায়ে হেঁটে মক্কা মদিনা গেলেন সেখানে আব্দুল গফফারের সাথে দেখা হয়েছিল লোকনাথের তিনি বলেছিলেন আমার জীবনে আমি দুইজন ব্রাহ্মণ দেখেছি একজন মক্কার আব্দুল গফুর আর একজন ত্রৈলঙ্গ গোস্বামী আমি একটু পরে আসব ত্রৈলঙ্গ গোস্বামী ত্রৈলঙ্গ গোস্বামীকে বলা হতো চলন্ত শিব মোবাইল শিব এইভাবে যখন দুজনের জ্ঞান তপস্যা সাধনা শেষ হলো প্রায় একশো বৎসর তার গুরুজি বললেন আমি চলে যাব ভগবান বাগাম বলি যে আমি দেহ রাখবো বলে কয়ে তো ছেলে দুটিকে কার কাছে সমজাবেন তখন তিনি চলন্ত শিব যে বললাম ত্রৈলঙ্গ স্বামীর কাছে তাদেরকে সমজিয়ে দিয়া তিনি গঙ্গার ঘাট স্থানটির নাম মণিকর্ণিকা মণিকর্ণিকাতে দেহ রাখলেন তখন ত্রৈলঙ্গ স্বামীর সাথে এরা দুজন ঘুরছেন
ঘুরতে ঘুরতে যখন তখন তো অবিভক্ত ভারত বাংলাদেশ পাকিস্তান আলাদা হয় নাই কুমিল্লার দাউদকান্দি চন্দ্রনাথ পাহাড় চিটাগাং সীতাকুণ্ড ওইখানে সে লোকনাথ ব্রহ্মচারী নিচে নামলেন আর বেনি মাধব ফিরে চলে গেলেন যে আমি আর তোমার সাথে থাকব না এইখানে সে দুই বন্ধু আলাদা হয়ে গেলেন একটু সংক্ষেপ করছি কথা বলতে কষ্ট হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী যখন ঘুরতে ঘুরতে বারদির কাছে আসলেন কি অলৌকিক একটা ঘটনা বলি লোকনাথ ব্রহ্মচারী তো শুকনা মানে সাধনা করতে করতে হাড় দিশার জটাজুটো দাঁড়িয়ে হাতে একটা চিমটা একটা কমণ্ডল চলছে একখানা কাপড় পরে তিনি তখন ঘুরতে ঘুরতে যখন একদিন একটি গাছতলায় বসে আছেন পাগলের মতো চেহারা ওই রাস্তা দিয়ে একজন লোক ছিল তার নাম ছিল ডেঙ্গু কর্মকার নাম শুনেছেন তো ডেঙ্গু কর্মকার তিনি একটি ফৌজদারি মামলার আসামি ছিলেন তার ফাঁসিও হইতে পারত খুব টেনশন করছেন লোকনাথ ডাক দিলেন বাবা এই তোমার কি হয়েছে এত টেনশন করছো কেন ডেঙ্গু কর্মকার বলল বাবা আমি আপনাকে চিনি না আপনি পাগল না স্যার বলে কি হয়েছে বলে আমার একটা মামলা কালকে কোর্টে মামলা উঠবে হয়তো আমার ফাঁসিও হইতে পারে আমি খুব টেনশনে আছি লোকনাথ বাবা বললেন যা তোর কিচ্ছু হবে না পরের দিন কোর্টে মামলা উঠল দেখা গেল যথারীতি ডেঙ্গু কর্মকারীর কিছু হয়ে নাই খালাস পেয়ে গেছে খালাস পেয়ে গেছে সে বাবাকে চিনল যে তাই তো এত বড় তোমার গুণ সে লোকনাথ ব্রহ্মচারীকে তার বাড়িতে নিয়ে গেল এরকম অনেক কাহিনী আছে একবার একটি ছেলে যক্ষায় মরে গিয়েছিল তার যক্ষা নিজে গ্রহণ করে তিনি ওই ছেলেটিকে জীবন দিয়েছিলেন লোকনাথ ব্রহ্মচারী শেষের দিকটা বলি তারপর গীতা থেকে দুটি শ্লোক বলব যখন ঘুরতে ঘুরতে এখন যেটা বারদি সেখানের এক জমিদার ছিল জমিদারের নাম ছিল নাগ পরিবার নামের শেষ অঙ্গ নাগ নাগ লেখে না নাগ পরিবার জমিদার ডেঙ্গুর বাড়ি থেকে নিয়ে গেলেন যে বাবা আমাদের বাড়িতে এসে থাকো থাকলেন যে বাবা তোমার জন্য একটা আশ্রম করে দিতে চাই তো লোকনাথ বলেন ঠিক আছে করে দাও না বাবা আমার জমিদারিতে আপনি খুঁজে বের করেন কোন জায়গাটা সুন্দর লোকনাথ ব্রহ্মচারী খুঁজতে খুঁজতে বললেন এখানে করো এখানে জমিদার বললেন এখানে যে করব এটা তো শ্মশান এটা নদীর তীরে ছিল এখন নদীটা আছে কিনা জানি না এই নদীর একটা নাম আছে নদীর নাম ছিল ছাওয়াল বাগিনী নদীর নাম ছিল ছাওয়াল বাগিনী বললেন যে শ্মশান হচ্ছে সবচেয়ে পবিত্র জায়গা এখানে মন্দির করে দাও লোকনাথ বাবার পছন্দ অনুযায়ী আজকে যে বারদি নাগমশাই এই জায়গাটিতে আশ্রম করে দিলেন দেখেন প্রত্যেক লম্বা আছে কাহিনী বলতে চান একদিনের একটা ঘটনা বলে শেষ করি একদিন লোকনাথ ব্রহ্মচারী হাঁটতে বেরিয়েছেন এমন সময় দেখলেন কিছু ব্রাহ্মণ চিৎকার করছে যে কি হয়েছে ঘটনা যজ্ঞ পবিত মানে যে ফইটা ফেস লাগিয়া গেছে গা গিট্টর খুলতে পারে না লোকনাথ বাবা বললেন লোকনাথদের দিকে মনে হচ্ছে ফাগলাই তখন তিনি বললেন এই তোমরা গায়ত্রী মন্ত্র বলো গিট্ট খুলে যাবে
তেরা বলে বড় গায়ত্রী মন্ত্র দিছিনে দেখা যায় পাগলে তে বলছে বলেছি গায়ত্রী মন্ত্র তবু তো খুলে না তখন লোকনাথ বললেন তোমরা যেটা বলেছ সঠিক হয় নাই আমি বলি তোমরা শুনো তখন বাবা লোকনাথ বললেন ওম ভূভুবঃস্বঃ আমরা জানি না গায়ত্রী মন্ত্র তৎসবিতু বরেণ্যম বর্গদেবস্য ধীমহি দিয়ন প্রচুদয়াত যখন লোকনাথ ব্রহ্মচারী গায়ত্রী মন্ত্র পড়লেন সাথে সাথে ফৈতার গিট্ট খুললা গেল সর্বনাশ নিশ্চিত করে মহাপুরুষ চারদিকে সুনাম ছড়িয়ে পড়ল আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি শুধু কাগজে লিখি সত্যকে আশ্রয় করব অথচ যদি সত্যকে আমরা আশ্রয় না করি তা তো হইল না কাজেই সত্যি সত্যি যদি আমরা অনুষ্ঠান করি তাহলে তার কথাগুলো তো মানতে হবে ওই যে বলছেন তোরা আমার চরণ ধরিস না আচরণ ধর তিনি যে আচরণ করেছেন যে কঠোর তপস্যা করেছেন একইভাবে গীতায় অর্জুনকে যখন ভগবান শিক্ষা দিয়েছেন অর্জুন একটা উপলক্ষ সমগ্র জগৎবাসীর জন্য গীতা জ্ঞান দেওয়া হয়েছে ভগবান অর্জুনকে বলছেন অর্জুন তুমি উঠো যুদ্ধ করো তুমি তো ক্ষত্রিয় কর্তব্য হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করা উত্তিষ্ঠ তো পরমতপ অর্জুন প্রথম রাজি হয় নাই পরে যখন যুদ্ধ শুরুর জন্য রাজি হলো কেন সে যখন বুঝতে পারলো আমার পরিচয়টা কি আমরা কিন্তু আমাদের পরিচয় জানি না এই জন্য মায়াতে ডুবে থাকি আমি বলতে দেহ নয় আমি বলতে আত্মা এটা হচ্ছে পরিচয় অর্জুন বলছে আমি যুদ্ধ করব না যুদ্ধ করলে পুরুষরা মরে যাবে মহিলারা বিধবা হবে ভগবান বলেন তুমি মারার কে আমি তো মেরে রেখেছি তুমি তো বলো আর তুমি যদি মারো দেহটাকে মারবে নাও যদি মারো দেহটা এমনি মরে যাবে যেমন একজন বুড়া মানুষ তিনি তো ইচ্ছে করলে ছোট বালক হতে পারবেন না একজন বৃদ্ধা মহিলা ইচ্ছা করে কি ছোট বালিকার হতে পারবেন প্লাস্টিক সার্জারি করে পারবেন না তার মানে কি আমার ইয়াং লাইফটা নাই আমি ইচ্ছে করলে শিশু হতে পারবো না আমি ইচ্ছে করলে আর ইয়াং হতে পারবো না মাই ইয়াং ডেইজ হ্যাভ গন চলে গিয়েছে আমি না শিশু না কিশোর না যুবক আমি প্রৌঢ়ত্বে চলে এসেছি এই জ্ঞানটি অর্জুন কে দিয়েছেন ভগবান আমাদের জন্য এই দেহটা সচল থাকতে থাকতে ভগবানকে ভালোবাসতে হবে একটা উদাহরণ দিয়ে শেষ করব কিছুদিন আগে 14 ফেব্রুয়ারি গেছে আমরা কি ডে বলি ভ্যালেন্টাইন ডে এটা শুনলে খুব খুশি হয় বিশেষ করে ইয়াং পিপুলরা হ্যাঁ আচ্ছা তাহলে থাক বলি না আমরা ভগবানকে ভালোবাসি কিনা আপনারা কি বলেন ভগবানকে ভালোবাসি মাতা লাগে ভালোবাসি আসলে না আমরা কি সত্যি সত্যি ভগবানকে ভালোবাসি যদি ভগবানকে ভালোবাসি আচ্ছা বলো এই যে হ্যাপি ভ্যালেন্টাইন ডে গেল ভালোবাসা দিবস মাকে ভালোবাসি ভাইকে ভালোবাসি বোনকে ভালোবাসি ভালোবাসি কিনা আচ্ছা কাউকে যদি ভালোবাসি তাকে কি তাজা ফুল দেই না ফুটা ফুল দেই হ্যাঁ গুড গুড গার্ল ইউ সে ইজ ট্রু তাজা লাইক এ ভেলভেট রেড রোজ এ ফ্রেশ রেড রোজ গিফট টু হিজ অর হার লাভার্স ফ্রেশ অথচ যদি কারো বাড়িতে বলি এই একাদশী করো গীতা পাঠ করো এই তোর বয়স হইছে না আর একটু বুড়াও করবে কই না নতুন বউ বড় আইছে
যে এবিডি একটু একাদশী কর না না হন তোর বুঝার বয়স হইছে না বুড়া হইলো মালা লইছনে একাদশী করিসনে আমার এই দেহটা যদি একটা ফুল হয় আমি কি তাজা থাকলে ভগবানকে দেব না ফুটা হইলে দিতাম তার মানে কি ভগবানকে আমি ভালো বাসি না রিমেম্বার ইট নাইল তো আজকে মাঠটা ভর্তি থাকতো তবুও ভাগ্য আপনারা যে কৃপা করে এসেছেন সকলকে প্রণতি জানাচ্ছি আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম যেরকম তো কখনো হয় না আমরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পাঠে যাই যেখানে 15,000-20,000 লোক থাকে আমি এইরকম ছোট আসর কখনো দেখি নাই আমার জীবনে একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে তবে একটা বিষয় প্লাস আছে আমি গুনে গুনে দেখেছি কম বয়সের লোক বেশি আছে ইয়াং পিপলস আছে কাজে আমরা আশাবাদী আগামীতে তবে এখানে একটা বিষয় আছে গীতা পাঠ সন্ধ্যায় হবে না মানুষ দেরিতে আসে ঘরের খাস কাম গুছাইয়া মন্ডায় ধরে গেলাম না মন্ডায় ধরলাই যদি মনে করেন খালি নিয়ম রক্ষা করার লেগে গীতা পাঠ তাহলে হইল না দরকার নাই আর যদি মনে করেন গীতা পাঠের প্রয়োজন আছে তাইলে কইরেন নিয়ম রক্ষার লেগে কইরেন না উদাহরণ দেই একটা সময় ছিল গীতা পাঠের আসরে শুধু বয়স্ক লোকদেরকে দেখতাম সাদা কাপড় ঠাকুরমা দিদিমা এরকম লোক থাকতেন আর একজন বয়ে গীতা পাঠ করছেন 10-12 জন বইছেন কতক্ষণ পরে আস্তে আস্তে নাই ঘটনাটা বলি এরকম ছিল এক সময় গীতা পাঠ হচ্ছে হরি বল তো কইতে ফাল মেরে উঠছে মানে ঘুমাই গেছেন আর কি এইটা ছিল এক সময়কার গীতা পাঠ এক সময় এরকম ছিল যিনি বলছেন তিনি ছাড়া পৃথিবীর কেউ বুঝে নাই আমরা এই জায়গাটা উল্টাতে চাচ্ছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেরিতে আসলাম পরীক্ষার হলে দেরিতে গেলে ভালো ছাত্র ছাত্রী হলেও কি পাশ করা যাবে যাবে না হুজ দো যার লেট কামার তারা কি পাবে পাবে না আমরা এতক্ষণ উৎসব নিয়ে কথা বলেছি বাদক উৎসব কেন করি যারা দেরিতে আসছে তারা তো পারে না ঘটনাটি সংস্কৃতে একটি কথা আছে বিলম্বে না চন্দ্রচামি তো নিপুষ্য দানব অপরিশ্রম ভবিষ্যতি দেরি করে গেলে রাজার দান অন্যের ভাগ্যে চলে যেতে পারে গীতায় ভগবান অর্জুনকে বলছেন তুমি আমার কথা শুনো শ্রীনু তৎশ্রীনু শুনতে হবে আমার দেহটি একটি ঘর আর কানটি হচ্ছে বৈঠকখানা ড্রয়িং রুম কানটি হচ্ছে একটি ড্রয়িং রুম কারোর সাথে যখন প্রথম পরিচয় হয় তাকে কি আমরা ভেতরে করে নিয়ে যাই না তার সাথে ঘনিষ্ঠতা হয় বন্ধুত্ব হয় তবেই না ভেতরে নেই ভগবানের কথা শুনি যদি ভগবানকে ভালোবাসি তবেই না আমি ভিতরে হৃদয়ে নিয়ে যাব শুনতে তো হবে অর্জুনকে লক্ষ্য করে তিনি বলছেন তোমার কিচ্ছু করা লাগবে না তুমি কেবল আমার কথা ভাব মন মনা ভাব মদ ভক্ত মদ চাচি মাম নমস্কার তুমি আমার কথা ভাব আমার ভক্ত হও আমার পূজা করো তাইলে আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে তাহলে ভগবানকে পেতে গেলে কি করতে হবে গীতায় এই শ্লোকটি ভগবান দুইবার বলেছেন আমরা যখন ছোটবেলা ছাত্র ছিলাম যে প্রশ্নটি ইম্পর্টেন্ট আমরা ডাবল স্টার দিতাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে গীতায় ভগবান 574টি শ্লোক বলেছেন একটি শ্লোক দুইবার বলেছেন তার মানে কি ইটস ভেরি ইম্পর্টেন্ট নবম অধ্যায়ে 34 নম্বর শ্লোক 18 অধ্যায়ের 65 শ্লোক একই রকম কি বলেছেন তুমি আমার কথা ভাবো মন মনা ভাবো মত ভক্ত আমার ভক্ত মত যাচি
যাজি মানে পূজা, যাচন আমার পূজা করো, মাম নমস্কার আমাকে নমস্কার করো। তাইলে প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। এখন তার কথা ভাবলাম না, তাকে ভালোবাসলাম না, বুড়া কালের লেগে অপেক্ষা করলাম, তাইলে কি ভগবান আমাকে দেবে? দেবে না। ভেরি সিম্পল। তারপরেও ভগবান যেহেতু করুণা সিন্ধু, তিনি বলছেন তাও যদি না পারো অসুবিধা নাই, তাও যদি না পারো তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। যেমন সপ্তম অধ্যায়ে তিনি বলেছেন, মাম এব যে প্রপত্তন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাদম কেটে দেই। আঠারো অধ্যায় ৬৬ শ্লোকে কি বলছেন? আচ্ছা, এখানে আমরা সবাইকে সাঁতার জানি, মাথা না জানে না। আচ্ছা, মনে করো যে আমরা সাঁতার জানি, জানলেও সাগরে পড়লে কি উঠতে পারবো? সমুদ্রে পড়লে উঠতে পারবো না। তাইলে আকাশ থেকে হেলিকপ্টার এসে আমাকে রেস্কিউ করতে হবে। এখন এত বড় সাগর, আমি কোথায় আছি দেখবে কি করে? দূরবীন দিয়ে আমার তো অন্তত হাত তুলে একটু নাড়াচাড়া করতে হবে, মুভ করতে হবে। ইফ আই সিক হ্যাল্প, হাত যদি তুলি হ্যান্ড রেজ, দেখ গীতায় কথাটি ভগবান তাই বলছেন। ভগবান বলছেন, হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটি তোলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। সুন্দর মামা শেষ করে ফেলে, এইখানে ১৮৬৬ শ্লোকে ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্য মোক্ষেষ্যামি মা শুচ। অর্থ হচ্ছে, হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটি তোলো, আমি তোমাকে সমস্ত মায়ার সাগর থেকে, সমস্ত পাপ থেকে উদ্ধার করব। পরে আবার বলছেন, মা শুচ, মা শুচ মানে ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করো না। এরপরেও যদি আমরা হাতটাও না তুলি, তাহলে ভগবানের দোষ নেই, এইটা হচ্ছে আমাদের অবস্থা। যাই হোক, আমি আর লম্বা করছি না, এখানে শেষ করব, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে কথা বলতে, আমার অপরাধ নেবেন না, ১০টার উপর বেজে গেছে। আগামীতে যদি হয় আমরা শেষ করে নিচ্ছি, তারপর অধিবাস আছে, তারপরে কৃপা করে আমার জন্য আশীর্বাদ করবেন। আগামীতে যদি সময় সুযোগ থাকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো লোকনাথ বাবার অনুষ্ঠান সার্থক হোক, আপনাদের সফলতা হোক, আপনার সকল গীতামুখী হোক। গীতা পড়ুন, গীতা পড়ুন, গীতা পড়ুন। মায়েদের কাছে একটা অনুরোধ বলে শেষ করব। অনুরোধটি কি, স্কুল খুলেছে না, করোনা শেষ তো স্কুল খুলছে না, প্রত্যেকদিন ছেলেমেয়েরা, এক মিনিট, প্রত্যেকদিন ছেলেমেয়েরা স্কুলে যায়, যাওয়ার আগে স্নান করে। প্রত্যেকের ঘরে একটা ঠাকুর ঘর আছে না, এটা কুষ্টি, এটা ফটো। মায়েরা একটা কাজ করবেন, বাচ্চারা যখন সকালে রেডি হবে স্কুলে যাওয়ার জন্য, বলবেন, হে বাবা, হে মা, তোমার ব্যাগ আমি রেডি করে দিচ্ছি, টিফিন রেডি করে দিচ্ছি, তুমি যাওয়ার আগে অন্তত ২টা শ্লোক পড়ে যাও গীতার, আমি তোমাকে মুখে তুলে খাইয়ে দেব, বেশি না, ২টা শ্লোক, এক বছর লাগবে না, গীতা শেষ হয়ে যাবে। মায়েরা যদি এই কাজটি করেন তবেই গীতা পাঠ সার্থক। তাহলে গীতা পড়ে কী হবে? যাও, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, মহাপ্রভু কৃপা করে আপনাকে আমাদেরকে সহজ করে দিয়েছেন। এটা হচ্ছে হরির নাম, হরের নাম, হরের নাম, হরের নামই কে বল কল নাস্তিব্য নাস্তিব্য গতিরন্যতা। মহাপ্রভুর নাম বলে শেষ সকলে মিলে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম।
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ Om Namah Shivaya. 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 Om Namah Shivaya